এবার দেখে নিব খেলার টুকরো খবরগুলো। মেজর সকার লিগে ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। এবার মেসিকে অভ্যর্থনার সময় ও ঘোষণা করেছে মায়ামি, আগামী 16 জুলাই মায়ামির হয়ে মেসিকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ওদিনই তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়কের। ছুটি কাটাতে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণের শিকার হয়েছেন ডাচ কিংবদন্তি গোলরক্ষক এডউইন ফন ডার সার। বর্তমানে তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। এই সাবেক গোলরক্ষকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে রয়টার্স। ক্রোয়েশিয়ায় পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন 52 বছর বয়সী ফন ডার সার। চলতি বছর চীনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান গেমসের 19তম আসর, যেখানে প্রথমবারের মতো ভারত ক্রিকেট দলকে অংশগ্রহণ করার অনুমোদন দিয়েছে বিসিসিআই। তবে আসরে ভারত খেললেও দেখা যাবে না কোনো বড় নাম। বিশ্বকাপের জন্য রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো তারকা ক্রিকেটারদের এই গেমসে দেখা যাবে না।